ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন আজকের ভিডিওতে রয়েছে আমি ইঁদুর মারা একটা ফাঁদ বা যন্ত্র তৈরি করে দেখাবো বাসাবাড়ির একটা ইঁদুরও থাকবে না সমস্ত ইঁদুর ফাঁদের মধ্যে ধরা পড়বে ছোট বড়ো সব ইঁদুর মাত্র পাঁচ মিনিটে এটা তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই যেভাবে তৈরি করব। ঠিক সেভাবেই তৈরি করার চেষ্টা করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল তো এই জন্য প্রথমত লাগবে আমাদের বোতল যে কোনো বোতল হলেই হবে তো বোতলটা আমি প্রথমত কেটে নিচ্ছি জাস্ট যেভাবে কেটে নিচ্ছি সেভাবেই করবেন তাছাড়া কিন্তু ফাঁদটা পুরোপুরি মানে ভালো হবে না তো আমি বোতলের অর্ধেক অংশ কেটে নিয়েছি নেওয়ার পর বোতলের যে মুখটা আছে সেটা কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিতে হবে সুন্দর মতো করে কেটে নিয়েছি নেওয়ার পর এখন যে কাজটা করতে হবে আমাদেরকে এই মুখের এই অংশগুলো এভাবে করে কেটে নিতে হবে একই সাইজ হতে হবে খুব সুন্দর করে ছোটো বারো যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এদিকে এরকম করে পুরো বোতলটাই কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমাদের লাগবে কস্টেপ কস্টেপটা দিয়ে জাস্ট যেভাবে আমি করতেছি সেভাবে করে আটকে নেবেন এই তো এভাবে করে কস্টেপটা আমি কেন লাগাচ্ছি সেটাও বলে দিচ্ছি তো একটু মনে হচ্ছে যে হালকা নরমের মতো এজন্য কস্টেপটা অবশ্যই লাগাতে হবে তাছাড়া কিন্তু ইঁদুর মারার যন্ত্র বা ফাঁদটা সুন্দর হবে না তো পুরোপুরি এভাবে করে কস্টেপটা আটকে নিতে হবে এই তো আটকে নেওয়া শেষ এখন যা করতে হবে আমাদেরকে একটা এরকম জার নিয়ে নিতে হবে বয়াম বয়ামের সাইজটা একটু বড় হতে হবে তাহলে কিন্তু আপনাদের বাসার অনেকগুলো ইঁদুর একসঙ্গে এই ফাঁদে আটকা পড়বে জাস্ট যেই জায়গায় ইঁদুরের বেশি উৎপাত সেই জায়গায় রাখলে আপনাদের বাসাবাড়ির একটা ইঁদুরও থাকবে না তো এখন আমি যে মুখটা নিয়ে নিয়েছি এটা আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন যেহেতু এটা অনেকটাই শক্ত এই জন্য এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে তো আমি এটা কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে যেভাবে কাটছি আমি আপনারা ঠিক সেভাবেই কাটবেন তো আমি একটা লোহার নিয়ে দেখতে পাচ্ছেন ফুলঝুড়ি পিঠা তৈরি করা এ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আগুন ধরিয়ে নিয়েছি নেওয়ার পর এটা কিন্তু গলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সাইটে লাগলে কিন্তু খারাপ হয়ে যাবে এজন্য খুবই সাবধানে কাজটা করতে হবে অনেক সাবধান আর হাতে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই আপনাদেরকে এটা সুন্দর মতো করে করে নিতে হবে এই তো এভাবে করে নিচ্ছি একটু একটু করে সময় নিয়ে সুন্দর করে একটু যেন কম বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি দেখতে পাচ্ছেন একটু একটু করে করে নিচ্ছি এই তো এভাবে করে এই সাইড ওই সাইড পুরো সাইডটাই করে নিয়েছি একেবারে সমান করে এই তো এই সাইডগুলো একটু আঁকা বাঁকা রয়ে গেছে সেগুলো একটু সমান করে নিতে হবে আমি এটা করে নিয়েছি এখন এটা গ্লুগান দিয়ে আটকে নিতে হবে আমার আসলে ভিডিওর জায়গাটা একটু দূরে এই জন্য আমি এটা অফ ক্যামেরায় আটকে নেব আপনারা গ্লুগান বা যে কোনো কিছু দিয়ে যে বোতলের মুখটা রয়েছে সেটাই তো এভাবে করে আটকে নেবেন তো আমি এটা অফ ক্যামেরায় আটকে নিয়েছি আমি এরপরে আমি যে জিব্বা বা জার যে যে যেটাই বলেন সেটার ভিতরে খাবার দিয়ে দিতে হবে ইঁদুর যে খাবারগুলো পছন্দ করে সে খাবারগুলোই দিতে হবে চাউল ভাজা বেশি পছন্দ করে চানাচুর বিস্কুট চিনি বা ঘি এ জাতীয় খাবারগুলো কিন্তু ইঁদুর পছন্দ করে তো ভিতরে খাবার দেওয়ার পর বই মুখটা এভাবে আটকে দিতে হবে দেওয়ার পর যেই জায়গায় ইঁদুর রয়েছে সেই জায়গায় এভাবে করে আপনারা রেখে দেবেন এভাবে আমার বাসাবাড়ির সমস্ত ইঁদুর কিন্তু এ ফাদের মধ্যে আটকে যায় এভাবে আমি করেছি প্রমাণিত আপনারা করে দেখবেন এক টাকা খরচ ছাড়া আপনারা কিন্তু সুন্দর একটা ইঁদুর মারা যন্ত্র বা বা ফাঁদ তৈরি করে ফেললেন ইঁদুর কিন্তু ভিতরে দেখেন এভাবে প্রবেশ করবে কিন্তু আর বের হতে পারবে না এই তো এভাবে প্রবেশ করে আর বের হতে পারবে না মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি তৈরি করে নিয়েছি অনেক ইজি আপনারাও তৈরি করে বাসা বাড়ির ইঁদুর দূর করবেন আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দেবেন যারা ফেসবুক পেজে আসেন পেজটা ফলো করবেন লাইক করবেন আবার বলছি ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এখনো পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন আমরা আসলে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো আসলে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা জাগায় এজন্য অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো আল্লাহ হাফেজ